সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিবিয়ানদের। বিশ্বকাপের মঞ্চে চোটে সাকিব, আর এবার ব্যবসা খাতেও হোঁচট খেতে যাচ্ছেন নাম্বার 75। এবার বন্ধ হতে যাচ্ছে মিস্টার সাকিব 75 রেস্টুরেন্ট, বিষয়টি নিশ্চিত করেছে রেস্টুরেন্টের কর্তৃপক্ষ। তবে কি কারণে বন্ধের পথে এই রেস্তোরাঁ তা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। বছরের শুরুতে সাকিব 75 রেস্টুরেন্ট নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক, অভিযোগ উঠেছিল ভ্যাট ফাঁকের। আর এবছর বছর ঘুরতে না ঘুরতেই বন্ধের পথে এই রেস্তোরাঁটি। বন্ধ হয়ে যাচ্ছে সাকিব আল হাসানের রেস্টুরেন্ট সাকিব 75 রেস্টুরেন্ট। গত সোমবার নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। ক্রিকেটের পাশাপাশি ব্যবসা বাণিজ্যও বেশ ভালোই মনোযোগী সাকিব আল হাসান। 75 রেস্টুরেন্টটি সাকিবের বিনিয়োগের একটি অংশ, তবে এবার সেই রেস্টুরেন্টটি বন্ধ হতে যাচ্ছে। তবে ঠিক কী কারণে সাকিবের রেস্টুরেন্টটি বন্ধ হতে যাচ্ছে সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। সোমবার শুধুমাত্র একটা পোস্ট দিয়ে রেস্টুরেন্ট বন্ধের বিষয়টি জানিয়েছে তারা। পোস্টে গ্রাহকদের ধন্যবাদও জানিয়েছে কর্তৃপক্ষ। একটি ছবিতে এখন বিদায় সময় লিখে পোস্ট করেছে রেস্টুরেন্ট। ক্যাপশনে তারা লিখেছে, সবার সঙ্গে ভালো সময় কেটেছে, এখন বিদায় বলবার সময়, ধন্যবাদ সব স্মৃতির জন্য। এদিকে সাকিবের এই 75 রেস্টুরেন্টটি শুরুর দিকে মিরপুরে ছিল, পরে 2020 সালের একটি শাখা করা হয় ধানমন্ডিতে। বিভিন্ন সময় রেস্টুরেন্টের পরিচালনায় দেখা গেছে সাকিবকে। তাছাড়া অন্যান্য তারকা ক্রিকেটারদের এই রেস্টুরেন্টে আসা যাওয়া করতে দেখা যেত এতদিন, তবে এবার সেটি বন্ধের পথে। অন্যদিকে সাকিবের রেস্টুরেন্টকে ঘিরে কিছু সমালোচনা রয়েছে। চলতি বছরের শুরুতে এই রেস্টুরেন্টের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল, তবে পরবর্তীতে ক্রিকেট তারকা সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান সাকিব 75 রেস্টুরেন্টের বকেয়া মূল্য সংযোজন কর বা ভ্যাট সরকারি কোষাগারে জমা করা হয়েছিল। সেবার বকেয়া পরিশোধ না করলে হিসেব জব্দ করতে রাজস্ব বোর্ড NBR ব্যাংকে চিঠি দেওয়ার 27 দিন পর প্রায় 4 লাখ টাকা বকেয়া ভ্যাট জমা পড়ে। প্রতিষ্ঠানটি সে সময় ছিল রাজধানীর মিরপুর এলাকায়, তবে সেটি 2020 সালেই বন্ধ করে দেওয়া হয়। এখন একই নামে ধানমন্ডিতে আরও একটি রেস্টুরেন্ট খোলা হয়েছে, তবে এই টাকা কে জমা দিয়েছে সেটা জানা যায়নি তখন। NBR জানিয়েছে তারা টাকা পেয়েছে, কিন্তু রেস্টুরেন্টের বর্তমান মালিকানায় থাকা একজন বলেছিলেন তারা টাকা দেননি আর তাদের এখন কোনো বকেয়াও নেই। বকেয়া পরিশোধে NBR অধীনে ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনারের থেকে গত 5 ডিসেম্বর বিভিন্ন ব্যাংকের কাছে চিঠি পাঠিয়ে মিস্টার সাকিব 75 রেস্টুরেন্ট নামে থাকা হিসেব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। সেবার NBR সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, চিঠি দেওয়ার 27 দিন পর মঙ্গলবার সাকিবের সেই রেস্টুরেন্টের পক্ষ থেকে বকেয়া পরিশোধ করা হয়, তবে এবার হুট করেই রেস্টুরেন্টটি বন্ধ করার সংবাদ দিল কর্তৃপক্ষ।